হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এটা আমার ফার্স্ট ব্লগ, ব্লগটা হবে রঙ্গোলি স্পেশাল। তো আমি যেখানে থাকি এখানে আজ পোঙ্গল, পোঙ্গলে এরা সবাই খুব ভালো ভালো আলপনা, রঙ্গোলি মানে আলপনা এরা দেয়। তো আজ দেখাবো আমি তোমাদের যে আলপনা কত রকম, খুব ভ্যারাইটি রকমের আলপনা দেয় এরা। তো সর্বপ্রথম যাব, মাস্ক নেব আর বেরো। মাস্ক পরে নিয়েছি, এবার দেখাবো তোমাদের আলপনা। সবার বাড়ির সামনে আগে দিয়ে কীভাবে এরা এরা আলপনা দিয়েছে সেটা দেখাবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখো আলপনাটা, দেখো এরা দিয়েছে কীভাবে। দেখো গাইস, খুব সুন্দর দিয়েছে আলপনাটা। চলো আবার নেক্সট। দেখো এটা কত সুন্দর দিয়েছে, লিখেও রেখেছে হ্যাপি পোঙ্গল। তো এটা পোঙ্গল স্পেশাল, তাই জন্য রঙ্গোলিটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে রঙ্গোলিটা, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আবার একটা দেখতে পেলাম, দেখো পোঙ্গল। আবার একটা দেখতে পেয়েছি, এই দেখো। ওয়াকিং করতে করতে যাচ্ছি, আবার একটা দেখতে পেলাম, দেখো আবার একটা। কমেন্টে জানি ওটা কেমন হয়েছে। এটা ছোট্ট দিয়েছে, দেখতে ভালো লাগছে। দুই দিকে আগ আছে, একটা হাঁড়িতে আছে, একটা প্রদীপ আছে, আর পোঙ্গল আছে। আবার একটা দেখতে পেলাম, দেখো দেখতে ভালো লাগছে, এটা তো আরো ভালো লাগছে দেখতে, এটা আরো ফাটাফাটি লাগছে। কমেন্টে জানিও রঙ্গোলি গুলো কেমন লাগছে। এটা দেখো, আবার একটা দেখতে পেয়েছি, দেখো এটা। ভালো লাগছে দেখতে খুব। আবার একটা দেখো, কত সুন্দর দিয়েছে এরা। কত সুন্দর দিয়েছে এরা, দেখো গ্যাস কত সুন্দর দিয়েছে। দেখো উপরে গাছ আছে তাই পাতা পড়ে গেছিল, পাতা পড়ে গেছে তাই জন্য এমনটা লাগছে, নাহলে খুব সুন্দর লাগছে। দেখো উপরে গাছ আছে তাই পাতা পড়ে গেছে তাই এমনটা লাগছে। দেখো এটা দেখো হ্যাপি পোঙ্গল। এটা ছোট্ট করে দিয়েছে, দেখতে ভালো লাগছে। এটা তো আরো ভালো, ছোট করে খুব ভালো হয়েছে। আরো একটা, একটা একটু মোটা হয়ে গেছে মনে হয়। দেখো গাইস, দেখো গাইস কত সুন্দর দিয়েছে। এটা দেখো, এটা তো আরো বেটার মনে হচ্ছে। চলো আর একটা দেখাবো, দেখো কত সুন্দর লাগছে দেখতে।
আবার একটা এখানে একটা ছোট্ট করে দিয়েছে যদিও দেখো তামিলে লিখেছে এটা দেখো এখানে লেখা আছে হ্যাপি পোঙ্গল খুব সুন্দর দিয়েছে এটা ময়ূর দেখতে এসে ময়ূরও দেখতে পেলাম দেখো ময়ূর দেখো এটা সূর্যটা অস্ত যাচ্ছে তাই ভালো মতো দেখতে পাচ্ছ না সূর্যটা ডুবে গেছে তাই দেখো ময়ূর দেখো গাছ দেখো দেখো গাছ এখানেও একটা ময়ূর বসে আছে দেখো দেখো আবার একটা দেখতে পেলাম দেখো গাছ কোন রঙগুলোটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ব্লগটা বেশি বড় করবো না এখানেই শেষ করছি অবশ্যই কমেন্ট করে জানিও।